নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে পড়তে একটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2020 সালের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমি আজকে এমসি কিউব, ঠিক আছে, এসএ কিউব, শূন্যস্থান এবং ট্রু ফলস, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, বিবৃতি, টু দ্য পয়েন্ট নিয়ে ব্যাখ্যা করবো 2020 সালের মাধ্যমিকের প্রশ্নপত্র। এটা আমাদের জীবন মুখোপাধ্যায়ের বই আছে, যেটা বইয়ের লাস্টের দিকে 149 নম্বর পেজে কিন্তু এই 2020 সালের প্রশ্নটা আছে। আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, ডিএর অ্যান্সার 5ই জুন। রোমান্টুতে ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে, এর অ্যান্সার হবে পর্তুগিজদের কাছ থেকে। রোমান্ত্রিতে প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়, সি এর অ্যান্সার 1882 খ্রিস্টাব্দে। রোমান ফোরে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1843 খ্রিস্টাব্দে। রোমান ফাইভে বাংলার নবজাগরণ ছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার কলকাতা কেন্দ্রিক। 6 নম্বরের প্রশ্ন, দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ব্রিটিশ সরকার। রোমান সেভেনে হুল কথাটির অর্থ হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বিদ্রোহ। 8 নম্বরের প্রশ্ন, মহারানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন। 9 নম্বরের প্রশ্ন, ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার রাধাকান্ত দেব। 10 নম্বরের প্রশ্ন, হিন্দু মেলার সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার গগেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন কি বলেছে, 11 তারিখের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়, বিয়ের অ্যান্সার 1778 খ্রিস্টাব্দে। 12 তারিখের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন, অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার প্রমথনাথ বসু। আমাদের 13 তারিখের প্রশ্ন, দেশপ্রাণ নামে পরিচিত ছিল, অ্যান্সার হবে সিন অ্যান্সার বীরেন্দ্রনাথ শাসমল। আমাদের 14 তারিখের প্রশ্ন, মোপলায় বিদ্রোহ হয়েছিল, এর অ্যান্সার মালাবার উপকূলে। 15 তারিখের প্রশ্ন, বিরাট ষড়যন্ত্র মামলা, অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার শ্রমিক নেতাদের বিরুদ্ধে। 16 তারিখের প্রশ্ন, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার অসহযোগ আন্দোলনের সময়ে। আমাদের 17 নম্বর প্রশ্ন, মাস্টারদা নামে পরিচিত ছিল, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সূর্য সেন। আমাদের 18 তারিখের প্রশ্ন, সমাজে মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন, অ্যান্সার হবে রামস্বামী নায়িকার। 19 তারিখের প্রশ্ন, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল, সির অ্যান্সার হায়দ্রাবাদ। 20 তারিখের প্রশ্ন, পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল, অ্যান্সার হবে ডি অ্যান্সার মালাবার উপকূলে। আমাদের নেক্সট প্রশ্ন, রোমান ওয়ানে, যেটা 2 তারিখের প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম, অ্যান্সার হবে 70 বৎসর। রোমান টুতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন, এর অ্যান্সার হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এই যে লেখা রয়েছে, ঠিক আছে, এই যে এইদিকে, ঠিক আছে, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় লেখা আছে এইদিকে, ঠিক আছে, দেখতেই পারছো এই যে বানামটা লেখা আছে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, রোমান্ত্রীর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়, অ্যান্সার হবে 1860 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, বর্ণ পরিচয় কে রচনা করেন, অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটা কিন্তু 1855 সালে কিন্তু এটা বর্ণ পরিচয় রচিত হয়েছিল। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে দেখাবো। রোমান ওয়ানে টমাস বেমিন্টন মেকলে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার পাশ্চাত্য শিক্ষা। রোমান টুতে কেশবচন্দ্র সেন, ঠিক আছে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার নববিধান। রোমান থ্রিতে রাজা রাধাকান্ত দেব, এর অ্যান্সার ল্যান্ড হোল্ডার সোসাইটি। রোমান ফোরে স্বামী বিবেকানন্দ, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বর্তমান ভারত। সুপ্রিয় দর্শকার্থী, তোমাদের যে ম্যাপ পয়েন্টিং আছে, বাংলার অহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত, নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর নদিয়া, মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট, পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র, এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু তার তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো দেখো, এবার তোমাদের আমি এই যে বিবৃতি নিয়ে আলোচনা করবো, ফার্স্ট বিবৃতির ব্যাখ্যা তিন হবে, কারণ এদেশে বাণিজ্য প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। রোমান টু এর যে প্রশ্ন, সে বিবৃতি, এর ব্যাখ্যা তিন হবে, এই আন্দোলন ছিল ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে, ভূস্বামী ধনী কৃষক শ্রেণী এবং ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণীর মিলিত আন্দোলন। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো, আমাদের পরের প্রশ্ন, রোমান থ্রিতে বিবৃতি, তো দেখো বিবৃতিতে যেটা বলেছে, ভারত ছাড়া আন্দোলনের সময়ে
ভোগেশ্বরী ফুকুননি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। এর ব্যাখ্যা তিন হবে, ভোগেশ্বরী ফুকুননি আসামের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান। আর রোমান সিক্সের প্রশ্ন, এই রোমান সিক্সের যে প্রশ্ন আছে ব্যাখ্যা দুই হবে, হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অনশন করেন। সুপ্রিয় দর্শকার্থী, এই যে তোমাদের যে এসএ কিউবগুলো আছে, ঠিক আছে, একটু দেখে নাও। এই এসএ কিউবগুলো কিন্তু খুব সুন্দর করে সলভ করে দেবো, ঠিক আছে। প্রত্যেকটা এসএ কিউব টু দ্য পয়েন্ট কিন্তু আমি সলভ করে দেবো। যেমন নববিধান কি, ঠিক আছে, এটা 2020 সালের মাধ্যমিকের প্রশ্নপত্র, তোমরা দেখে নাও, যেটা জীবন মুখোপাধ্যায়ের বইয়ের লাস্টের দিকে আছে। তো দেখো, এর অ্যান্সারগুলো আমি এক্ষুনি সলভ করে দিচ্ছি তোমাদের। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসএ কিউবগুলো আছে। ফার্স্ট প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানরূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতাগুলি লেখো। তো দেখো, দুখানা পয়েন্ট আছে আমাদের। নেক্সট প্রশ্ন কি বলেছে 3.2-তে, আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কি বোঝো। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা 2020 সালের মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 100% কিন্তু কমন এসেছে, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন 3.3-তে, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল। তো দেখে নাও তোমরা প্রশ্নগুলো এবং তার অ্যান্সারগুলো টু দ্য পয়েন্ট কিন্তু এখানে সুন্দর করে সলভ করা আছে, ঠিক আছে। পরের প্রশ্ন 3.4-এ, নববিধান কি দেখতেই পারছো তোমরা। তারপরে প্রশ্ন কী আছে, চোয়াড়ে বিদ্রোহের গুরুত্ব কী ছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং পরের প্রশ্ন আমাদের আছে 3.6-এ, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল। তোমরা খাতায় কিন্তু লিখে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো। 3.7-এ, ল্যান্ড হোল্ডার সোসাইটির উদ্দেশ্য কি, মানে এবং কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল ল্যান্ড হোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। 3.8-এ, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটি কীরূপ অবদান ছিল। 3.9-এ, বাংলা সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা ছিল, দেখে নাও তোমরা প্রশ্নগুলো। এবং আমাদের পরের প্রশ্ন 3.10-তে, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন, ওকে দেখে নাও প্রশ্নগুলো তোমরা। পরের প্রশ্ন 3.11-এ, মোপলা বিদ্রোহের কারণ কী ছিল। আমাদের পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন 3.12-তে, কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন কী আছে দেখে নাও তোমরা, আমাদের নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে। 3.14-এ, ননীবালা দেবী স্মরণীয় কেন, ঠিক আছে। 3.15-এ, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব কেন বলা হয়, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সমেত বিস্তারিত এখানে আলোচনা করা আছে। 3.16-এ, কী পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল, ঠিক আছে, দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন, তার উত্তর সমেত কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।